নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাবার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইনস। মঙ্গলবার দুপুরে ঝড় বৃষ্টিতে গাছের ডাল পড়ে ক্ষয়ক্ষতি হাবড়া এলাকায়। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এলেন সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা। এবার ট্যারান্টুলা আতঙ্ক দেগঙ্গায়। নদিয়ার কৃষ্ণনগরে এক যুবককে কুপিয়ে খুন। বাগদায় দেশি পিস্তল ও কার্তুজ সহ গ্রেপ্তার দুষ্কৃতী। নদিয়ার হরিণঘাটায় প্রচণ্ড গরমে পোল্ট্রি ব্যবসায় প্রচুর ক্ষয়ক্ষতি। নদিয়ায় স্ত্রীর ওপর অ্যাসিড হামলা, অভিযুক্ত স্বামী পলাতক। ইকো পার্কে ঝিলে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু এক ব্যক্তি। দেশি পিস্তল ও কার্তুজ সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী। উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানা এলাকার হেলেঞ্চা টালিখোলা মোড় থেকে সোমবার রাতে এক দুষ্কৃতীকে দেশি পিস্তল ও একটি কার্তুজ সহ গ্রেপ্তার করে বাগদা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে হেলেঞ্চা টালিখোলা মোড় এলাকায় হানা দেয় বাগদা থানার পুলিশ। সেই সময় ঢবঢবে এলাকার বাসিন্দা সাধন সেন নামে বছর ৪০ দুষ্কৃতিকারীকে হাতে নাতে ধরে ফেলে বাগদা থানার পুলিশ। ধৃতকে মঙ্গলবার বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে। এখনো কাটেনি ট্যারেন্টুলা আতঙ্ক, এবারের ঘটনা দেগঙ্গা। জানা গিয়েছে ঝিকরা এক নম্বর পঞ্চায়েত এলাকার মফিজুর রহমান নামে এক ব্যক্তির বাড়িতে গতকাল গভীর রাতে বেশ কিছু রোমশ মাকড়সা দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা পরিবারে। এদিন ওই ব্যক্তির মেয়ে কলেজ ছাত্রী সুমাইয়া সুলতানা সোমবার রাতে ঘুমের ঘরে তার ঘাড়ের কাছে কিছু একটা নড়াচড়া করতে অনুভব করে। লাইট জ্বালাতেই চোখে পড়ে কারো রোমশ মাকড়সা, সাথে সাথেই আতঙ্কে চিৎকার করে ওই কলেজ ছাত্রী। তার চিৎকার শুনে ছুটে আসে তার বাড়ির লোকেরা, এরপর সেগুলিকে নিচে ফেলে ঝাঁটা দিয়ে মেরে ফেলে মফিজল বাবু। এরপরই ঘরের মধ্যে এ ধরনের মাকড়সা দেখতে পাওয়ায় ছড়িয়ে পড়ে ট্যারেন্টুলা আতঙ্ক। পরিবার সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সকালে ওই মাকড়সাগুলিকে পুড়িয়ে দেওয়া হয়েছে। আর আমি তো ট্যারেন্টুলার কথা শুনেছি, তখন ভাবলাম তো বাবাকে ডাকলাম। সেই মুহূর্তে বাবা খুব রিস্ক নিয়ে মানে এটাকে জ্যান্ত রাখতে চেয়েছিল, তো পারেনি, মানে কখন আবার অ্যাটাক করে তো মারতে হলো। তার ঠিক চার দিন পরেই আবার ওই একই মাকড়সা আমার বেডের উপর দিয়ে চলে যাচ্ছে। মানে প্রথমে ছিল নিশ্চল অবস্থায়, আমি যখন ঘরে গিয়ে লাইটটা অন করলাম মাকড়সাটা বেডের উপর দিয়ে মানে হাঁটতে লাগলো। তারপর বাবাকে ডাকলাম, ওটাকে গ্লাস চাপা দিয়ে ওটা প্রত্যেকটা মাকড়সাই কি লোমশযুক্ত? হ্যাঁ, প্রত্যেকটাই লোমশযুক্ত। আর মানে যে কাঁকড়া বিছের মতো দুটো স্টিং আছে সামনে, আর ওরা মানে একটা ভীষণ চকচকে একটা রস নিঃসরণ করছে। মানে কালকে গতকাল যেটা মারা হলো একটা ভীষণ চকচকে রস ওরা মানে যাওয়ার সময় ফেলতে ফেলতে যাচ্ছে, মানে সেটা একদম স্পার্কলিং, মানে আলো পড়ছে আর জলজল করছে। আপনার কি মনে হয় যে আপনাদের বাড়ির আশেপাশে এখন অনেক? হ্যাঁ, আমার মনে হয় ওই আমার ঘরটাই এদের বাসা আছে, কারণ মানে উইদিন ফিউ ডেজ তিনটে মাকড়সা আমরা ধরলাম। এবার মানে খুব আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে ব্যাপারটা। ইকো পার্কের ঝিলে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হলো এক ব্যক্তির। স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রচণ্ড গরম থেকে একটু স্বস্তি পেতে ইকো পার্কের ঝিলে স্নান করতে নামেন নিউটাউনের ঘুনি উত্তর মাঠের বাসিন্দা বছর ৪০ বুদ্ধদেব মণ্ডল। এদিন রাত ৮:৩০ নাগাদ পার্কের বাকি লোকেরা বুদ্ধদেব বাবুকে বেশ কয়েকবার ডুব মারতে দেখেন, কিন্তু শেষবারে ডুব মারার পর আর তাকে উঠে আসতে দেখা যায়নি। এরপর ইকো পার্কের কর্তৃপক্ষ নিউটাউন থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে ডুবুরি দিয়ে তল্লাশি চালিয়ে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করে। তবে এই ঘটনায় আবারও প্রশ্ন উঠছে ইকো পার্কের নিরাপত্তা নিয়ে। আমি ক্লাবে ছিলাম, আমাকে ফোন করলো, এরকম একজন আমার ভাইকে ডেকে নিয়ে এলো, যেরকম জ্যাঙ্গু জলে ডুবে ডুবে গেছে, এইটুকু আমি জানি। ইকো পার্কে ছিলেন? হুম। রেগুলারই চান করতে আসতেন? আজকে তো মানে এসে কি জানতে পারলেন? কি জানতে পারলাম, স্নান করতে গিয়ে তলিয়ে গেছে, এটা জানতে পারলাম। এখন খুঁজে পাওয়া যায়নি। জানলেন কিভাবে? কিছু বাচ্চা ছিল, তারা দেখেছে স্নান করতে, যখন নেমে যখন দেখেছে তারা তারা সাং সাং ফোন করেছে, মানে একজনের ফোনে ফোন করেছে, আমি তো ক্লাবে ছিলাম, ক্লাবে খবর দিলে এসে দেখলাম।
ফের অ্যাসিড হামলার শিকার মহিলা। এবার পারিবারিক অশান্তির জেরে স্ত্রীর ওপর অ্যাসিড ছুড়ে স্ত্রীকে ঘরের ভেতরে আটকে রেখে পালিয়ে গেল স্বামী। আক্রান্ত ওই গৃহবধূর নাম সারিনা বিবি। অ্যাসিডের আক্রমণে গুরুতর আহত সারিনা বিবিকে উদ্ধার করে কল্যাণী JNM হাসপাতালে ভর্তি করল পুলিশ। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটা থানা এলাকায়। সূত্রের খবর, নদিয়ার কল্যাণী থানা এলাকার বাসিন্দা সারিনা বিবির 6 বছর আগে বিয়ে হয় পেশায় কৃষক কৌসার মণ্ডলের সঙ্গে। অভিযোগ, বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে নানান বিষয় নিয়ে অশান্তি লেগে থাকত। গত কয়েকদিন আগে অশান্তির চরম সীমায় পৌঁছালে সারিনা বিবি তার বাপের বাড়ি গয়েশপুরে চলে এসেছিলেন। সোমবার বিকালে সারিনা বিবিকে বাপের বাড়ি থেকে ফিরিয়ে নিয়ে যায় কৌসার। অভিযোগ, বিকেলের পর থেকে ফের দুজনের মধ্যে গোলমাল শুরু হয়। এরপর সন্ধ্যায় ঘরের মধ্যেই কৌসার প্রথমে তার স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালায়, কিন্তু গুলি না চলায় কৌসার তার স্ত্রীর মুখে অ্যাসিড ছুড়ে মারে ও ঘরের দরজা বাইরে থেকে আটকে পালিয়ে যায়। পরে সারিনা বিবির চিৎকারে স্থানীয় মানুষজন ছুটে যায় ও পরিস্থিতি বেগতিক দেখে হরিণঘাটা থানায় খবর দিলে পুলিশ গিয়ে গুরুতর আহত অবস্থায় সারিনাকে উদ্ধার করে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় অভিযুক্ত স্বামী কৌসারের সন্ধান চালাচ্ছে পুলিশ। পাশাপাশি কোথা থেকে ওই অ্যাসিড ও আগ্নেয়াস্ত্র পেল তাও তদন্ত করছে পুলিশ। তারপরে দিয়ে বাড়ির থেকে আমার ফাঁকা বাইরে বের করে দিয়ে চলে গেছে। দিয়ে আমাদের ওখানে মেম্বার আছে, তারপরে সে তাকে জানিয়েছিলাম, সে পুলিশকে খবর দিলাম। আপনাকে অ্যাসিড দিয়েছে কে? আমার স্বামী। স্বামী কেন দিল, কেন দিল কিছু জানা গেছে? কেন দিল, ওর আমার সঙ্গে বাস করার ইচ্ছা নেই। হ্যাঁ, বাস করার ইচ্ছা নেই আমাদের। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা আইরিশ। আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসোনোগ্রাফি, চোখের প্রেশার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা, ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215255124। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। স্পর্শ করো, ছুঁতে চাই আনমনে, মুগ্ধতার অলঙ্করণ প্রতিবারে অনবদ্য, তুমিও অভিরুচি, তোমার স্নিগ্ধতার ছোঁয়া প্রতিধারায়। রাজস্থান মার্বেল, বনগা, উত্তর চব্বিশ পরগনা। প্রতিটি স্পর্শে অনুভূতি। সুখবর, আনন্দের খবর, খবর জবর, মা কালীর আশীর্বাদ ধন্য বরপুত্র জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী এখন আপনার এলাকায়। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী শুভ অশুভ রেখা বিচার করছেন। এছাড়াও তান্ত্রিক মতে গৃহে শান্তি ফেরানো এবং বিভিন্ন প্রকার সমস্যা, যেমন স্বামী স্ত্রীর কলহ বিবাদ, ব্যর্থ প্রেম, বশীকরণ, কন্যার বিবাহে বাধা, ব্যবসায় লোকসান, পড়াশোনায় অমনোযোগী, চাকুরিতে বাধা প্রভৃতি সমস্যার সমাধান করছেন এবং বাস্তুদোষ ও গ্যারান্টি সহকারে বাড়ি বন্ধন করছেন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। বিশেষভাবে মনে রাখবেন, বন্ধানারীর চিকিৎসায় অত্যন্ত পারদর্শী জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, তাই যে কোনো সমস্যার নির্ভরযোগ্য ও সুষ্ঠু সমাধান পেতে যোগাযোগ করুন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রীর চেম্বারে। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী প্রতি রবিবার ও শুক্রবার দুপুর 12টা থেকে সন্ধে 7টা পর্যন্ত বসছেন সিন্দ্রাণী পেট্রোল পাম্পের বিপরীতে তাঁর চেম্বারে, এবং শিলিন্দাতে বসছেন প্রতি মঙ্গল, বুধ ও শনিবার সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। বিশদে জানতে এবং বুকিংয়ের জন্য ফোন করুন এই নম্বরে 9614733572। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, জ্যোতিষ পুরোহিত
রাজ শাস্ত্রী। নব রূপে আসো আহা মুরি মুরি, তুমি অন্তরে যত নেধে কুমুর সোনার পরি, তোমার অলংকারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি, নিউ সিংহ জুয়েলার্স, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। যুবককে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই ঘটনা বলে জানা গিয়েছে। সরজিৎ ঘোষ নামে মৃত ওই যুবকের বাড়ি কৃষ্ণনগর গেটপাড়া এলাকায়। এলাকা সূত্রে জানা গেছে, পাশের পাড়ার এক মহিলার সাথে সরজিতের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সোমবার রাতে ওই মহিলার বাড়ির সামনে সরজিৎকে দেখতে পেয়ে তার উপর চড়াও হয় একদল দুষ্কৃতী। এরপর তাকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপাতে থাকে তারা। সাথে সাথে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে সরজিৎ। এরপর ওই স্থান থেকে দুষ্কৃতীরা চলে গেলে পরে স্থানীয় কিছু মানুষ সরজিৎকে উদ্ধার করে কৃষ্ণনগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করে, কিন্তু সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে এই ঘটনায় পুলিশ প্রাথমিকভাবে ওই মহিলা ও তার কিশোর ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। মৃত দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে কোতালিয়া থানার পুলিশ। বাড়িতে তখন শুয়েছিলাম, রাত্রির 11:30 নাগাদ হঠাৎ বাড়িতে এসে এক মহিলা আমাদের পাড়ার এসে বললো, তোর ভাগ্নে আমার ভাগ্নে হয় আমার জেঠুতো দিদির ছেলে, বললো তোর ভাগ্নেকে মারছে সবাই মিলে ছেলে ছিল। কোথায় মারছে? খালের মাঠের ওখানে, নগেন্দ্রনগর খালের ধারে। তখন ওই মুহূর্তে আমরা ছুটে যাই, আমি এবং আমার ভাগ্নের বাবাকে নিয়ে আমার জয়মুখী দিয়ে গিয়ে দেখি উলঙ্গ অবস্থায় পড়ে রয়েছে। ওখানে বহু ছেলেপেলে অন্ধকারের মধ্যে বিভৎস গালিগালাজ, কৃষ্টি খামারি, ওই অবস্থায় আমি কোনোরকম করে তুলে নিয়েছে শক্তিনগর হসপিটালে দিই। ও এমনকি অন্যায় করেছে যে তার শাস্তি হিসেবে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিল, এবং খুনিরা কিন্তু এখনো ধরা পড়েনি। এটাই আমি সবার কাছে অনুরোধ, যাতে শাস্তি হয়। প্রচণ্ড গরমে প্রায় শতাধিক মুরগির মৃত্যুতে মাথায় হাত ফার্ম মালিকের। ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটা থানার মিত্রপুর এলাকায়। অভিযোগ, মিত্রপুর এলাকার একটি পোলট্রি ফার্মে গত দুদিনে প্রচণ্ড গরমে প্রায় 900 পিস মুরগির মৃত্যু হয়েছে, যার ওজন প্রায় 13 কুইন্টাল, আর যার বাজার দর লক্ষাধিক টাকা। জামাই ষষ্ঠীর বাজারে যেখানে মুরগি বিক্রি করে একটু লাভের মুখ দেখবার আশা করেছিল সেই পোলট্রি ব্যবসায়ী, সেখানে দুই দিনে ফার্মের প্রায় সমস্ত মুরগির মৃত্যু হওয়াতে এখন প্রায় সর্বশান্ত অবস্থা ওই ব্যবসায়ীর। এদিন ওই ব্যবসায়ী আমাদেরকে জানান, আমরা গরিব মানুষ, খুব কষ্ট করে এই ফার্মটা করেছি, করার পরে এই গরমে আমাদের ফার্ম থেকে 900 পিস উপরে হবে মুরগিটা মারা গেছে। এইবার আমরা দিনা ধার দিনা করে অসহায় মানুষ, আমরা ধার দিনা করে ঋণ করে আমরা ফার্মটা চালাচ্ছিলাম। আমার বিনীত আবেদন যে এই সরকারের আমার মানে একটু লক্ষ্য যেন করে, দিশেহারা হয়ে আছি আমি এখন, ঋণ আমার বহুত ঋণ, আমি কি করব। পঞ্চায়েত ভোট পর্ব বহুদিন হলো মিটে গেলেও রাজনৈতিক সংঘর্ষ কমেনি দেগঙ্গা এলাকায়। পঞ্চায়েত নির্বাচনে জয়ী এক নির্দল প্রার্থীর বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে পাল্টা রাস্তা অবরোধ করেন নির্দল প্রার্থীর সমর্থকেরা। অবরোধে সামিল হন এলাকার মহিলারাও। এদিন ঘটনাস্থল থেকে উদ্ধার হয় দুটি তাজা বোমা, ও যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায় বোমার পোড়া সুতলি। সব মিলিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে দেগঙ্গার বেড়াচাপা এলাকায়। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। আমি বাড়ির বাইরে একজনের অসুস্থ তার দেখতে গেছিলাম, সে মতো অবস্থায় মৃদু সাহায্য দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিয়ে আমার বাড়িতে হামলা করে হাকিমার মৃদু সাহায্য আজকে দাঁড়িয়ে থেকে আমার বাড়িতে হামলা করে এখন মোটর সাইকেল করে পালিয়ে গেল। এরা বলে কি আমরা এখানকার দিদি সৈনিক, দিদির সৈনিক আমরা, ওরা দিদির সৈনিক রে, ওরা দিদির শত্রু। আজকে দেবঙ্গা ব্লক থেকে শেষ করছে ওই মৃদু সাহায্য। আপনি কি চাইছেন? আমি সাজা চাইছি, ওকে চরম সাজা চাইছি, ওই রকম লোকের চরম সাজা হওয়া উচিত। যারা জনগণের কথা মানে না সেই সব শাস্তি হওয়া উচিত।
চিটফান্ড ও নারদা তদন্তের রূপরেখা ঠিক করতে কলকাতায় আসলেন সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা। মঙ্গলবার বিকালে কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। সিবিআই সূত্রে খবর, তিন অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের জোরদার তদন্ত শুরু হবে, সেক্ষেত্রে একাধিক প্রভাবশালীকে ডাকা হতে পারে। চিটফান্ড সংক্রান্ত মামলায় তথ্য প্রমাণ জোগাড়ের কাজে অনেকটাই শেষ করে ফেলেছে সিবিআই। নারদা মামলাতেও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পাশাপাশি তথ্য প্রমাণও জোগাড় করা হয়েছে। সিবিআই সূত্রে খবর আগস্টে কলকাতা হাইকোর্টে নারদার ফের মামলা উঠতে চলেছে, তখনই তদন্ত রিপোর্ট হাইকোর্টে জমা দেওয়ার কথা। তার আগে সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টরের কলকাতায় আগমনকে বেশ তাৎপর্যপূর্ণ হিসেবেই দেখছেন রাজনৈতিক মহল। মঙ্গলবার দুপুরে হঠাৎই ঝোড়ো হওয়া ও প্রবল বৃষ্টির ফলে হাবড়া এলাকার যশোর রোড ও বসিরহাট রোডের ওপর গাছের ডাল ভেঙে পড়ে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়ে যায়। পরে বৃষ্টি কমলে স্থানীয়দের তৎপরতায় তা স্বাভাবিক হয়। জানা গিয়েছে বেশ কিছু বাড়ির ওপরেও গাছ ভেঙে পড়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও গণদীপান, বেরগুম ও জানাপুল এলাকায় বেশ কিছু চাষিদের কলা ও পেঁপে চাষে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। এর পাশাপাশি জানা যায় মল্লিকপুর এলাকাতেও মঙ্গলবার ঝড় বৃষ্টির ফলে প্রবল ক্ষয়ক্ষতি হয়। প্রায় 20টিরও বেশি বাড়ির ওপর গাছের ডাল ভেঙে পড়ে, বেশ কিছু বাড়ির টিনের চালও উড়ে যায় বলে এলাকা সূত্রে খবর। প্রচণ্ড খুব ঝড় বৃষ্টি হয়েছে কয়েক ঘন্টা ধরে, তাতে গাছপালা নষ্ট হয়েছে, সব বৃষ্টিতে ঘরবাড়ি মানে শিলাবৃষ্টিও হয়। হ্যাঁ, শিলাবৃষ্টি হয়, ক্ষয়ক্ষতি হয়ে গেছে অনেক, ম্যাক্সিমাম 10-15 মিনিট। তা একবার পূর্ব থেকে পশ্চিম দিকে ঝড়টা যায়, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঝড়টা যায়, এবং এতে প্রচুর ঘর বাড়ি এবং জমি জায়গার যে পেঁপে গাছ এবং সমস্ত কিছু ক্ষতি হয় আমাদের এলাকায়। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। সোহাগ চাঁদ বাদনি ধ্বনি, সোহাগ চাঁদ বাদনি।